হ্যাঁ রেকর্ড হচ্ছে আচ্ছা এই হচ্ছে কি আজকে আমরা হচ্ছে গিয়ে এই যে কেসিএল পড়ব আর সিআর পড়ব কারশপস কারেন্ট ল আর কি কারেন্ট ডিভাইডার রুল এটা কি एक्चुअली প্যারালাল সার্কিটের জন্য एप्लीকেবল আমরা সিরিজ সার্কিট দেখে আসছি এখন কি দেখব প্যারালাল সার্কিট তাহলে কি সিরিজ এবং প্যারালাল সার্কিট আমাদের कंप्लीट হয়ে যাবে আচ্ছা প্রথমে চলে যাই কারশপস কারেন্ট ল কি বলে এটা বলে কি কোন এরিয়া সিস্টেম বা জাংশন বা নোডে যেই পরিমাণ কারেন্ট হচ্ছে আসতেছে ঠিক ওই পরিমাণ কারেন্টে কি আমার হচ্ছে লিভ করতেছে এটা হচ্ছে একভাবে বলতে পারো অথবা বলতে পারো কি অ্যালজেব্রাইক সাম অফ কারেন্টস এন্টারিং এন্ড লিভিং এন এরিয়া সিস্টেম জিরো এটা কি জিনিস আছে এটা একটু এক্সাম্পল দিলেই হচ্ছে বুঝতে পারবো আচ্ছা পরের স্লাইডে চলে যাই আচ্ছা এইখানে কি বলে এই যে দেখো এই জায়গায় আমার এক নোটটা দেখতে পারতেছো এই যে একটা নোট এটা একটা নোট না সে কি বলতেছে এই নোডে যেই আহ পরিমাণ কারেন্ট হচ্ছে আসবে ঠিক একই পরিমাণ কারেন্ট কি আমার বের হয়ে যাবে অথবা কি বলতে পারো অ্যালজেব্রাইক সাম হচ্ছে জিরো হবে অ্যাল জেব্রাই সাম বলতে কি ধরো আমি ধরে নিলাম যেটা হচ্ছে এন্টার করে এন্টারকে ইডিয়ে লিখলাম সেটাকে আমি পজিটিভ কারেন্ট ধরবো আর যেই কারেন্ট হচ্ছে আমার লিপ করে

এই দুইটা কিন্তু একই একই না জি স্যার এই দেখো এই যে মাইনাস আই টু আর মাইনাস আই কে যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে কি আই টু প্লাস আই ফাইভ হবে না জি স্যার এটা দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায় তার মানে কি একটা পয়েন্টে যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পয়েন্ট থেকে একই পরিমাণ কারেন্ট বের হয়ে যেতে পারবে কারেন্ট কিন্তু মানে থেমে থাকে না কারণ ইলেকট্রন কি করে অলওয়েজ হচ্ছে গিয়ে ফ্লো করে ইলেকট্রন কি এরকম না যে সে হচ্ছে গিয়ে চুপ করে বসে রাখবে অলওয়েজ কি সে এরকম মুভ করতে থাকবে অলওয়েস হচ্ছে ইলেকট্রন আমার কি মুভমেন্ট হচ্ছে করে আচ্ছা এরপরে স্লাইডে চলে যাই আচ্ছা এইটা বলো তো এই আই থ্রি ভ্যালু কত হবে তাইলে বলো এক্সাম্পলটা দেখো আই থ্রি ভ্যালু কত হবে স্যার আই ওয়ান প্লাস আই টু মানে ফাইভ দেখো আই থ্রি কারেন্ট হচ্ছে বের হচ্ছে তাই না এই যে নোট এ নোট এ থেকে কি আই থ্রি কারেন্ট বের হচ্ছে তাই না জি স্যার আর ঢুকতেছে কে কে আমরা বলবো প্লাস আর বের হলে কি বলবো মাইনাস তাই না সুতরাং আমার সূত্র অনুযায়ী কি হয় আই ওয়ান প্লাস আই টু মাইনাস আই থ্রিগালু কত জিরো জি এই i3 এর যদি সাইড চেঞ্জ করি তাহলে কি যে এটাই লেখা যায় না i1 i2 i3 ঠিক আছে পয়েন্টে একই সূত্র ইউজ করি বি পয়েন্টে ঢুকতেছে কে কে i3 i3 এটা হলো এন্টার এটা হচ্ছে লিভ বের হচ্ছে কে কে i4 i4 এই দুইটা কি ইজ इक्वल হওয়া উচিত না যে পরিমাণ কারেন্ট এন্টার করে ওই পরিমাণ কারেন্ট হচ্ছে লিভ করে আই3 এর ভ্যালু ওইমাত্র কত বের করলাম 5 আর আই5 এর ভ্যালু কত 1 1 দাঁড়া আই4 কত 6 6 আচ্ছা এই হলো কথা আচ্ছা এটা তো একটা সিম্পল নোডের ক্ষেত্রে দেখলাম এখন দেখো এটা হচ্ছে গিয়ে কি আমি একটা ক্লোজ बाउंड्रीতে হচ্ছে গিয়ে আমি ক্লোজ बाउंड्रीতে হচ্ছে একটা अप्लाई করতে পারি ঠিক আছে একটা নোডের বদলে এই যে দেখো এই যে গ্রিন ডটেড লাইনটা আছে না এই যে গ্রিন ডটেড লাইন জি স্যার জি স্যার এই এরিয়াতে হচ্ছে আমরাই अप्लाई করতে পারি আচ্ছা গ্রিন ডটেড লাইন থেকে কোন কোন তার বের হচ্ছে দেখো তো এইটা একটা তার বের হচ্ছে জি স্যার এইটা একটা তার এইটা একটা তার এইটা একটা তার একটা তার তাই না আচ্ছা জি স্যার এখন এইখানে হচ্ছে ঢুকতেছে কে কে এই গ্রিন এরিয়াতে এই

I, 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 I two. I two, I দেখো আই টেন বা নাইন এগুলি কি গ্রিন এরিয়া থেকে ঢুকতেছে বা বেরোচ্ছে সরাসরি সুতরাং ওগুলি কি আমাদের হিসাবে হচ্ছে বাদ চলে যাবে সোজা হিসাব তুমি গ্রিন এরিয়া মার্ক করে দিলে ওই এরিয়ার এরিয়ার থেকে এক্সাক্টলি কোন তার ওগুলি হিসাব করবা এই যে দেখো এই তারগুলি এই তার এই যে এই তারটা এই তারটা তো কি গ্রিন এরিয়াতে ঢুকে নাই ঢুকছে কে এই আই সেভেন একটা ঠিক আছে তো আমরা একটা কি সিম্পল নোডে না করে গিয়ে কি করতে পারি আমরা হচ্ছে গিয়ে এরকম একটা এরিয়াতেও এই হচ্ছে গিয়ে আমার এই কার্স কারেন্স লোটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি আচ্ছা এই হলো বোঝা গেল এরপরটাই চলে যাই আচ্ছা এই পরে হচ্ছে কারেন্ট ডিভিশন রুল বা হচ্ছে এটাকে আমরা বলি সিডিআর সেটা কি বলে যদি রেজিস্টরগুলি প্যারালাল থাকে এখানে আর1 আর2 প্যারালালি আছে না আমার জি কিভাবে বোঝে দেখো এই পয়েন্টের নাম যদি আমি এ দেই স্যার দুইটা এই দুইটা কম্পোনেন্ট দুইটা পয়েন্টে কানেক্টেড থাকে এই নোড হচ্ছে এ এ নোডের নাম যদি বি দেই এই নোডের নাম হচ্ছে নোডের থাকবে স্যার সুতরাং হচ্ছে আমার এ কমা বি এর মধ্যে কানেক্টেড আর2 হচ্ছে এ কমা বি এর মধ্যে কানেক্টেড যখন দুইটা পয়েন্ট হচ্ছে আমার সেম হবে তখন কি তাকে আমি বলি এরকম প্যারালাল কানেকশন তাই না প্যারালাল কি সাইন দিয়ে দেখেন না আচ্ছা জি স্যার আচ্ছা এখন কি বলছে যদি প্যারালাল থাকে তাহলে এগুলির মধ্যে যে কারেন্ট যাবে সেটা কি আমার রেজিস্ট্যান্সের ইনভার্সলি প্রপোশনাল সুতরাং আই ওয়ান এর ভ্যালু কি হবে

আর আই এর মধ্যে দিয়ে যদি ওয়ান এম্পিয়ার কারেন্ট যায় তাহলে আই তে কত কারেন্ট যাবে দেখো এই রেস্টেন্সটা এই রেস্টেন্সটা দ্বিগুণ দুই এম্পিয়ার স্যার তার মানে সে কি মানে দুই গুণ কম বাধা দেয় তার মানে কি তার ভিতর দিয়ে দুই গুণ বেশি কারেন্ট ফ্লো হবে জি স্যার বুঝতে পারতেছো এটাই হচ্ছে আমার কারেন্ট ডিসি আচ্ছা এই দেখো যদি দুইটা রেজিস্ট্যান্স হয় সেটা কি এটা দেখো প্রমাণ করছে দেখো এই যে এটাও কি একটা নোট না কিংবা এটাকে গ্রিন এরিয়া ধরতে পারো তাই না এই টোটালটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নোট যে এই সার্কিটটা চাইলে আমি এইভাবে আঁকতে পারি না দেখো তো জি স্যার আকাশ

আচ্ছা এরপর একটাই যাই আচ্ছা কিন্তু যদি একাধিক রেজিস্টেন্স থাকে তখন কি সূত্রটা হবে কি কি ধরো এই কারেন্টটা হচ্ছে যদি হয় আমার আই ওয়ান তাহলে তার ইকুয়েশনটা কি আইটি আইটি কি আইটি হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল কারেন্ট টি ফর হচ্ছে টোটাল বুঝছো আইটি ইজ টু টোটাল কারেন্ট তাই যদি হয় আই ওয়ান এর ভ্যালু কি হবে

ওয়ান বাই আর এটাকে আমি এইভাবে লিখতে পারি না আইটি ইন্টু আর ঠিক আছে তো ওয়ান বোঝাইছে ধরো কোনো একটা রেসিস্টেন্স ধরো আর এক্স আর এর ভিতর দিয়ে যে প্যারেলের কারেন্ট ফ্লো হবে আই এক্স ওইটার ভ্যালু হোক কি হবে টোটাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ওই রেসিস্টেন্সটা ইন্টু আই টোটাল ঠিক আছে টোটাল কারেন্ট টোটাল কারেন্ট হ্যাঁ সেটাই হচ্ছে আমার বোঝাইছে আচ্ছা তাই যদি হয় এই অঙ্কটা করো তো এই আই ওয়ান এর ভ্যালু কত হবে আই ওয়ান ইজ কি হবে এই মাত্র দেখলাম কোন সূত্রটা বুঝতে পারতেছো এই যে এই সূত্রটা জি স্যার বুঝতে পারছি স্যার করতে দি স্যার আই ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে আমি সূত্রটা লিখে দেই টোটাল কারেন্ট আই টি ইনটু ইনটু 1 কি আর ওয়ান ভিতর দিয়ে যাচ্ছে সুতরাং এটা কি লিখতে হবে

এরকম আসলেই হোক পারবা এগুলো পারারই কথা এগুলা এইচ এস এর জিনিস আরকি আচ্ছা গেলো আচ্ছা এই আমরা কি জানি দুইটা রেস্ট্যান্স যদি প্যারালেলি থাকে তার জন্য কি এই কুয়েশনটা সুতরাং ওখান থেকে কি আমি আর ইকুভ্যালেন্টেড ভ্যালু এটা পাই ঠিক আছে কিন্তু যখন এন সংখ্যক রেস্ট্যান্স থাকবে এন সংখ্যক রেসিস্টেন্স মানে হচ্ছে গিয়ে দেখি আরো আরো রেস্ট্যান্স আছে ঠিক আছে আচ্ছা তখন কিন্তু এই কোয়েশন ইউজ করা যাবে না এই ইকুয়েশনটা আমাকে ইউজ করতে হবে তো অনেকেই যে ভুলটা করো করো কি এই যে সবগুলি হচ্ছে এই যে এটার সাথে মিল করে এখানে কি করছে দুইটা রেজিস্টেন্স হচ্ছে গুণ আর নিচে কি সবগুলির যোগ তো অনেকে এই কাজটা করো উপরে কি সবগুলি গুণ করে দাও আর নিচে কি সবগুলি যোগ করো এইটা ভুল ইকুয়েশন আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন কোনটা এইটা বুঝতে পারছো আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কোন ফর্মে আসে 1 বাই আর ও লেখে কোথাও কোথাও আর টিও লেখে টি ফর টোটাল ই ফর ইকুইভ্যালেন্ট ইজ इक्वल टू কি যতগুলি আমার রেজিস্টেন্স থাকবে সবগুলি হচ্ছে গিয়ে আমার এরকম উল্টা করে হচ্ছে যোগ দিতে হবে বুঝতে পারতেছ এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন এটা মাথায় থাকে যাতে ওকে স্যার ঠিক আছে এন সংখ্যক রেজিস্টেন্সের ক্ষেত্রে কারণ হচ্ছে কি এই জিনিসটা তোমরা হচ্ছে সব সময় ভুল করো আচ্ছা গেল একটা দেখো শর্ট সার্কিটের ক্ষেত্রে কি হবে শর্ট সার্কিট বলতে কি বোঝানো হয় কোনো এলিমেন্টের ভ্যালু হচ্ছে আর ইজুকাল টু জিরো তাহলে সেটাকে কি বলবো আমি আমি শর্ট সার্কিট বলবো তার মানে কি আমি যদি কি আচ্ছা এটা হচ্ছে আর ওয়ান রেস্টেন্স আর এখানে হলো ডাইরেক্ট শর্ট তাইলে এটা একটা শর্ট সার্কিট হয়ে গেছে না এর কারণটা কি দেখো রেজিস্ট্যান্স আমি তোমাদের পয়েন্টের নামকরণ কিভাবে শিখাইছি এই পয়েন্টের নাম যদি এ হয় এ পয়েন্টের নাম কি হওয়া উচিত স্যার স্যার বি ঠিক আছে তাই না আচ্ছা বি লেখলা আরেকজন বলল আচ্ছা এই পয়েন্ট থেকে আমি এইভাবে না হাইটে এসে আমি তো এইভাবে হাইটে আসতে পারি পারি না জি স্যার যেহেতু সেই অনুযায়ী তার নামটা এ হওয়া উচিত না জি স্যার তাহলে ক্লাস হয়ে গেল না বি হবে না এ হবে তার মানে কি এই রেজিস্টেন্সটা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে শর্ট হয়ে গেছে আমরা তারের রেজিস্টেন্স কত ধরি সরি এটা আরেকবার একটু বুঝানো যাবে হ্যাঁ এটা আরেকবার একটু বুঝানো যাবে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে কি কোনো বাধা পড়ে না স্যার না স্যার এই যে তাহলে এই পয়েন্টের নাম এই অনুযায়ী আমি এ দিতে পারি না জি স্যার জি স্যার কিন্তু আমি যদি আবার এ দিক দিয়ে আসি সেই ক্ষেত্রে তো একটা বাধা পরে জি তার মানে কি তখন এ দেওয়া যাবে না বি দেওয়া যাবে তাই তো তাহলে একটা পয়েন্টের নাম তো দুই রকম হতে পারে না হয় এ হবে না হলে বি হবে তাহলে একটা ক্ল্যাশ হয়ে গেল না জি স্যার তো এই ক্ল্যাশটাই হচ্ছে গিয়ে কেন হয় কারণ কি আমার এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা হচ্ছে গিয়ে কি শর্ট সার্কিট হয়ে গেছে আচ্ছা দেখো শর্ট সার্কিট হলে কি হয় তারের রেজিস্ট্যান্স আমরা কত ধরি জিরো জিরো আচ্ছা ধরো এই তারকে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করলাম আর টু ভ্যালু কি জিরো তাই না আচ্ছা বুঝতে পারছো কি করছি জি স্যার এই যে এই তারটা আছে না এই তারটাকে আমি কি আর টু ধরে নিছি যেটার ভ্যালু কি জিরো এইমাত্র আমরা ইকুইভ্যালেন্টের সূত্রটা কি দেখলাম

এইখান থেকে এইখানে কোনো রেজিস্ট্যান্স নাই তার মানে কি এটা অ্যাকচুয়ালি এরকম একটা তার হয়ে গেল না তাহলে এ আর বি এর ভিতরে জি স্যার ঠিক আছে তার মানে কি কোনো এলিমেন্ট যদি শর্ট হয়ে যায় তাদের তার কোনো ইফেক্ট থাকে না কোনো যদি তুমি এরকম শর্ট সার্কিট দেখো তাহলে কি আমার ওই রেজিস্টেন্সটা হচ্ছে থাকবে না আচ্ছা একটু ক্লিয়ার করে দেই স্যার তার মানে কি এখানে আর ওয়ানটা কোনো কাজ করবে না ওইটা দিয়ে কারেন্ট যাবে না আর ওয়ানটা হচ্ছে কোনো কাজ করবে না এখন এইখানেই দেখো এখানে বলছে দেখো যেহেতু শর্ট সার্কিটের রেজিস্ট্যান্স জিরো তার এক ক্রসে ভোল্টেজও কি হবে জিরো কারণ কি ভি ইজিক্যাল টু আই আর তাই না সুতরাং আর ইজিক্যাল টু জিরো হবে কি আমার হচ্ছে জিরো আচ্ছা আমি আরো কিছু অবজারভেশন দেখি দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এ শর্ট সার্কিট ইন প্যারালেল উইথ এনিথিং এলস ইজ জিরো তার মানে কি কোন এলিমেন্টের ওই যদি একটা তারের এক্রসে মানে হচ্ছে কি শর্ট সার্কিট কিংবা একটা তারের এখনে যায় তাহলে কি কি ভ্যালেন্ট হবে জিরো আর কি হবে ওই এলিমেন্টটা হবে শর্টেড আউট তার মানে কি ওইটার ভিতর দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে না এটা যদি আমি আকি দেখো ধরো স্কুল থেকে যাওয়ার পথে দুইটা রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে গিয়ে অনেক লোক গরুর গাড়ি যায় কাদা প্রচুর রিক্সা এরকম একটা রোড আরেকটা রোড হচ্ছে ইজি কোনো ভিন্ন নাই কিছু নাই একদম হচ্ছে সিম্পল একটা রোড যদি সিম্পল একটা রোড হয় তাহলে কি করব আমরা কোন রোড দিয়ে যাব স্যার ওই সিম্পল রোড থেকে স্যার সিম্পল রোড কারেন্ট হচ্ছে মানুষের মতো এই তো কারেন্ট তাই তো সে দেখবে এখানে দুইটা রাস্তা আছে এই রাস্তায় গেলে কি এই রেজিস্টেন্সের বাধাটা হচ্ছে পাইতে হয় আর এই জায়গায় গেলে কোন একদম স্মুথ কারেন্ট কি করবে পুরাটাই আমার এদিক দিয়ে চলে আসবে এই জায়গা দিয়ে কি আমার হচ্ছে আসবে না ঠিক আছে আচ্ছা একটা মিনিট একটু সময় দাও হ্যাঁ তো যেটা বলতেছিলাম কি হবে কারেন্টও কি করবে এরকম সিম্পল কি আমার এই পথটা দিয়ে হচ্ছে চলে আসবে এই পথ দিয়ে কি আমার আসবে না সুতরাং তখন কি রেজিস্টেন্স থাকা বা না থাকার মধ্যে কোনো পার্থক্য হয় না স্যার এটা পুরা ইউজলেস একদম ইউজলেস সুতরাং তখন কি আমরা এরকম এই সার্কিটটাকে চিন্তা করতে পারি এটাকে কি আমি ক্রস আউট করে ফেলতে পারি তাহলে স্যার এই পুরাটাকে একটা নোট ধরলেই হবে স্যার হ্যাঁ পুরাটাকে একটা নোট ধরলেই হচ্ছে হবে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম এরকম একটা সার্কিট আছে এই সার্কিট তুমি চাইলে কি কার সাথে এই কোন এলিমেন্টটা শর্ট সার্কিট হয়ে গেছে আর টু আর টু স্যার আর সুতরাং এটাকে কি তুমি এরকম ই দিয়ে হচ্ছে রিপ্লেস করতে পারো ঠিক আছে এই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট স্যার আর টু টা শর্ট সার্কিট কেন হয়ে যাচ্ছে স্যার বুঝতে পারতেছি আমি কেন এই যে এই না দেখলাম তুমি কি ক্লাসে খেয়াল করো না আমি তো এটাই বুঝিনা এই না দেখলাম এই যে এই যে দেখো এই দুই পয়েন্ট হয়ে গেছে না জি একটা পয়েন্টের নাম দুটো যাচ্ছে এইটাই শর্ট হয়ে গেল না তখন কি এই যে কারেন্ট এসে তো দুইটা ভাগ হবে এদিকে একটা ভাগ এদিকেও একটা ভাগ কিন্তু এই যে এই পথে কি কোনো বাধাই নেই জি স্যার তাহলে কারেন্ট তো টোটালি দিক দিয়ে চলে আসবে এদিক দিকে কোনো কারেন্ট আসবেই না কারেন্ট হচ্ছে মানুষের জন্য যেমন জীবন ঠিক আছে রেজিস্টেন্সের জন্য কারেন্ট হচ্ছে জীবন যেই রেজিস্টেন্সের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয় না ওইটা কি আমার ডেড রেজিস্টেন্স জি স্যার বুঝতে পারছো এই হচ্ছে আমার কথা